আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আশা করছি সব আপুরা অনেক ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের সামনে এই পহেলা ফাল্গুনের একটি মেকআপ লুক নিয়ে। আশা করছি সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটিতে একটি ক্লিক করে দিও। আর ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিব, সেখানেও একটি লাইক দিয়ে দিও। আর পহেলা ফাল্গুনের এই লুকটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, বাট গর্জিয়াস, সিম্পলি গর্জিয়াস যে একটা ব্যাপার আছে, আমি সেরকম এক টাইপের একটি লুক করতে চেয়েছি। আশা করছি যে সবার ভালো লাগবে। আর এটা এরপরও আমি পহেলা ফাল্গুনের জন্য আরও এক দুটি লুক ক্রিয়েট করতে পারি, তো তোমরা সবাই কানেক্ট থাকো আমার সাথে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। অফ ক্যামেরাতে আমি আমার আইব্রাউটা করে নিয়েছি। আইব্রাউটা আমি আই মেকের একটি ব্রাউ প্রোমেটে দিয়ে করেছি। এখন আমি আই মেকআপ করার জন্য বিউটি গ্লেস্টের এই মার্স প্যালেটটা ইউজ করব। এই প্যালেট থেকে আমি এই কালারটা নিয়ে নিয়েছি, এটি একটি পিঙ্ক কালার। এই কালারটা দিয়ে আমি আমার ট্রানজিশন কালারটা দিয়ে দিব। এখন এই প্যালেট থেকে আমি এই অরেঞ্জিশ কালারটা নিয়ে নিচ্ছি। এই কালারটা মিক্সড করে আমি আমার ট্রানজিশন কালারটা দিয়ে দিব, সরি ট্রানজিশন না, আমার ক্রিজ লাইন বরাবর এই দুটো কালার মিক্সড করে দিব। যেহেতু এটি একটি পহেলা ফাল্গুন লুক আর আমি একটু কালারফুল লুক করতে চাচ্ছি, তাই এখন আমি এই ফকেলোরের কনসিলারটা দিয়ে একটা কাট ক্রিজ করে নেব। আমি কাট ক্রিজটা করে নিয়েছি। এখন আমি একটু যেহেতু কালারফুল লুক চাচ্ছি, তাই এই প্যালেটটা থেকে আমি প্রথমে হালকা টিয়া কালারটা নিয়ে নেব হাতের মাধ্যমে। আমি হাতের ফিঙ্গার টিপস দিয়ে এই কালারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি ইনার কর্নারে প্রথমে প্লেস করে দেব। এখন এই প্যালেটটা থেকে আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি মিডলে প্লেস করে দেব। এটা থেকে আরেকটু বোল্ড বা ভাইব্রান্ট কালার নিয়ে নিচ্ছি, সেটা থেকে এটা আরেকটু বেশি ডিপার, তো এই কালারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি একেবারে আমার আউটার কর্নারে প্লেস করে দেব। এখন এই প্যালেটটা থেকে আমি এই শিমার কালারটা নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি মিডলে প্লেস করে দেব। এখন আমি এই ক্রিজ লাইনটা আবার একটু ব্লেন্ড করে দিব, যেন এগুলোর মধ্যে কোনো লাইন ক্রিয়েট না হয় এবং দেখতে সবগুলো ইভেন লাগে। আর তোমরা ব্রাশগুলোতে সবসময় প্রেশারটা কম দিবা এবং ব্রাশের একেবারে মানে কর্নার সাইডটার দিকে ধরার চেষ্টা করবা, তাহলে ব্রাশের প্রেশারটা কম পড়বে এবং ব্লেন্ডিংটা সুন্দর হবে। যদি তোমরা এটা এখানে ধরো আর এভাবে ব্লেন্ড করতে থাকো, তাহলে তোমাদের আইশ্যাডোর উপর অনেক বেশি প্রেশার পড়ে যায় এবং ব্লেন্ডটা একদম ভালো হয় না। তো এভাবে ব্লেন্ড করবা, তাহলে ব্লেন্ডিংটা ভালো হবে, ব্রাশের প্রেশারটাও কম পড়বে। এখন আমি ওয়েট ওয়েভস দিয়ে আমার যা যা ফল আউট হয়েছিল বা আনইভেন ছিল তা একটু ক্লিন করে নিচ্ছি। ময়শ্চারাইজার হিসেবে আমি জনসনের এই ক্রিমটি আমি আমার ফেসে ইউজ করে নিচ্ছি। ফেসে ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব হতে আমি 4-5 মিনিট টাইম দিব, ততক্ষণে আমি আইলাইনার দিয়ে আমি বেস মেকআপে চলে যাব। বেস মেকআপের জন্য আমি আই ম্যাজিকের ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা আমার ফুল ফেসে ইউজ করে নিচ্ছি।
জন্য আমি মেকআপ রেভলিউশনের এই কনসিলারটা ইউজ করে নিচ্ছি। ফেসটাকে বেক করার জন্য আমি একটি লুজ পাউডার ফুল ফেস হতে আমি আমার আন্ডার আইটা কমপ্লিট করে নিচ্ছি। ফেসটা কিন্তু ফাউন্ডেশন লুজ পাউডার ব্যবহারের জন্য অনেকটা ফ্ল্যাট লাগছে, তাই এটাকে স্ট্রাকচার আনার জন্য আমি টেকনিকের এই কন্ট্রোল প্যালেটটা ইউজ করে নিচ্ছি। চারটা কালারই আমি একসাথে মিক্সড করে আমার ফেসটাকে কাট করে নিব। আর কন্ট্রোলটা সবসময় কানের এই সাইড থেকে নিচের দিকে নিয়ে আসতে হবে। আমি কোনো সময় ব্রাশে খুব বেশি প্রেশার দেই না, জাস্ট স্লাইটলি আমি আমার ফেসটা কন্ট্রোল করা শেষ। তোমরা যদি চাও যে তোমাদের ফেসটা আরেকটু বেশি শার্প লাগুক বা কোনোটা আরেকটু শার্প হোক, আর ব্লাশ দেওয়ার সময় সবসময় হাতে প্রেশার কম রাখবা এবং এই টাইপ করে ব্রাশটা ধরবা আর ব্লাশ দিবা। আর ব্লাশ নেওয়ার জন্য আমি এই প্যালেটটা ইউজ করছি, এটা হচ্ছে টেকনিকের মেগা ব্লাশ প্যালেট। ফেসটাকে হাইলাইট করার জন্য আমি আমার একটি ফেভারিট ফাইনাল লুক আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে দিও। আর ডিসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্কটা দিয়ে দিবো, সেখানে একটি লাইক।